বাংলাদেশে আইন থাকলে বা একটা বিচার ব্যবস্থা থাকলে যে মানুষ বিচার পাবে, নট নেসেসারিলি। আমি একটা এক্সাম্পল দিই, এই দেশের একজন প্রধান বিচারপতিকে চলে যেতে হয়েছিল, আমরা জানতাম তাকে নামিয়ে দেয়া হয়েছে। এখন একজন মেয়র ঢাকা দক্ষিণের, উনি প্রকাশ্যে এই কথা বলেছেন যে একজন প্রধান সিটিং চিফ জাস্টিস করার ভাষাটা এরকম, নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়েছেন কেন? না, সেটা পরে করে থাকতে পারে নাই, আপনি নামতে পারেন না, যে কই আলোচনা অনলাইন করে থাকতে পারে না, পরে 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 না না পরে না আমি আপনার সাথে ডিবেট করতে পারি, আমি লয়ার না, আমি আপনাকে বলতে পারি কিভাবে একজন চিফ জাস্টিস কে নামাতে হয়, আমি খুব ভালো মতো জানি, আমি ডিবেট আপনার সাথে করব, আমাকে একটু বলতে দেন, আমি আপনার সাথে করবই ডিবেট। না, আপনার সাথে আমি করব করব, আমরা ল পড়তে হয় না, ল পড়ে যে কেউ ল পড়ে না, আমি আপনাকে মেডিকেল কোর্স পড়েছে আপনি বলেন, আমি ল নিয়ে বলবো, সেটা হচ্ছে একজন চিফ জাস্টিস কে কিভাবে আপনি পদ থেকে সরাবেন, এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট শুধু না, বাংলাদেশ, উনি কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি, উনি বিচার বিভাগের সুপ্রিম কোর্টের না, বাংলাদেশের প্রধান বিচারপতিকে সরানোর প্রসিডিউরাল স্টেপ কি কি আছে, কোনটা ফলো হয়েছে, আমি আপনার সাথে করতে পারি, কিছু করা হয় নাই। যাই হোক, আমি জায়গায় যাচ্ছি না, আপনি আপনি বললে তো হবে না, আমি জায়গায় যাচ্ছি না, আমি আপনার, আপনি যদি চান আপনার সাথে ডিবেট করব সেটা যাচ্ছি না, আপনি বললে তো হবে না, প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা অন্য জায়গায়, আমি শুনুন, মিডিয়াতে বলছেন আমি আমাকে অবশ্যই আপনি জবাব দেবেন, আপনি জবাব দেবেন আপনার সময়, আমি সেই সময় পাবো না, পাবেন পাবেন নিশ্চয়ই, আমি যে কথা বলছিলাম আপনার এইগুলো তার আমরা কোথায় এখানে আরো ইন্টারেস্টিং যে জায়গাটা আছে সেটা হলো এটা এক্সিস্টিং চিফ জাস্টিসের কগনিজেন্সে এনেছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, উনি এটা গ্রহণ করেছেন, কিন্তু আমরা আজ পর্যন্ত কি কোনো স্টেপ দেখছি? আর একটা জিনিস একটু যোগ করে দেয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট বলে একটা ইন্ডিকেটর আছে, যেটা দিয়ে কোন দেশের বিচার ব্যবস্থা এবং আইনের শাসন কেমন আছে গ্লোবাল একটা র্যাঙ্কিং করে, ওরা লাস্ট র্যাঙ্কিং 140টা দেশের র্যাঙ্কিং করেছে, বাংলাদেশ ওখানে 127তম, বাংলাদেশের চাইতে আইন শৃঙ্খলা এবং বিচার খারাপ আছে আর 13টা দেশের। এবার আমি দাদা প্রসঙ্গে আসি, যেটাতে আপনার প্রশ্নটা জবাব হবে, আমার আবার কি আসলো না, আপনি আপনার এটার সাথে এটার সাথে আসবে, সেটা হচ্ছে আমরা আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড খোঁজার চেষ্টা করছি, মানে আমি প্রায় এই আলোচনা করি না করেছেন, সেটা হচ্ছে আমেরিকা ওটা ওটা করছে না, ওটা ওটা করছে না, তখন করে নাই, এখন করছে কেন, মানে মূলত আলোচনাটা হিউম্যান রাইটস, আপনি আমেরিকার কথাও বলছেন যে আমেরিকা এখন এটা করছে, ওই জায়গায় করছে না, ওই জায়গায়, তাহলে আপনি ওই জায়গায় যাচ্ছি না, আপনার প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমরা গ্রস আলোচনার ক্ষেত্রে যেটা আপনি যেটা বললেন, আমরা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি। আমি ইনফ্যাক্ট এই অনুষ্ঠানে ঢোকার আগে একজন প্রবাসী সাংবাদিকের, উনি বিভিন্ন এর আগেও ছয় যে কংগ্রেসম্যানের চিঠি ছিল সেটা উনি আগে পাবলিশ করেছেন এবং উনি বলেছেন উনি ভ্যারিফাই করেছেন, উনি আরেকটা চিঠি দিয়েছেন, আমি খুব মন দিয়ে পড়তে পারিনি, সেটাও ছয় কংগ্রেসম্যানের, ছয়জন ডেমোক্র্যাট, তারা চিঠি লিখেছেন ব্লিংকেনের কাছে, সেখানে বাংলাদেশের ওভারঅল হিউম্যান রাইটস নিয়ে নানান সমালোচনা করে তারা কতগুলো প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংস্থা যেমন র্যাব, ডিটেকটিভ ব্রাঞ্চ, DGFI, তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে সেগুলোর তদন্তে তারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছে, তাদের ভিসা নীতি যে তারা করছে সেই ক্ষেত্রে তারা কীভাবে তাদের প্রসেসগুলো ফলো করবে, সিভিল সোসাইটি এবং মিডিয়ার উপরে যে অপারেশন হচ্ছে সেটার জন্য তারা এরকম করে অনেকগুলো প্রশ্ন করেছে। সো এই চিঠিটা যদি জেনুইন হয়, আগেরবার ওনার যেটা হয়েছে, তাহলে দেখা যাবে একটার পর একটা চাপ হচ্ছে, অলরেডি দুটো চিঠি আছে, প্লাস এই যে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল যিনি চিফ পিস কিপিংয়ের জন্য আসছেন, উনি আসবেন কিছুদিন পর, হিউম্যান রাইটস ওয়াচ তাকে বলেছে, GSP-র কথা শুধুমাত্র এই চিঠিতে ছিল তা না, বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন, এটা আসলে GSP+, একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, GSP+ আসলে এখন আমাদের না, আমরা এখন GSP সুবিধা পাচ্ছি, আমরা যেহেতু LDC বিবৃতি আছে GSP+-এর কথা, হ্যাঁ প্লাসের কথা একটু বলি, ব্যাপারটা কি একটু বলি, সেটা হচ্ছে GSP আমরা এখন এনজয় করছি, 26-এ আমরা LDC থেকে গ্র্যাজুয়েটেড হয়ে যাব, ফাইনালি করোনার কারণে 2 বছর পিছিয়ে আছে, 3 বছর আমরা আরও GSP পাবো, মানে 29 পর্যন্ত, 29-এর পর একটা নতুন ফ্যাসিলিটি আমাদের GSP+, সেটার আলোচনা কিন্তু এখনই চলছে। ইউর যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন তিনি বাংলাদেশে কয়েকটা মিডিয়ার সাথে কথা প্রসঙ্গে ক্লিয়ারলি বলেছেন অনেকগুলো ইস্যু আছে শ্রমিক অধিকার থেকে শুরু করে, এর মধ্যে সুষ্ঠু নির্বাচনকে উনিও বাংলাদেশে ইনক্লুড করেছেন।